ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জন্য গতকাল রাত এবং আজ সকালের প্রবল বর্ষণে জলমগ্ন উত্তর দমদম পৌরসভার 2, 3, 33 ও 13 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অংশ। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে উত্তর দমদম পৌর প্রশাসন। আজ সকাল থেকেই বেলা যত গড়িয়েছে হোয়াইট লাইন টেলিভিশন কলকাতার ক্যামেরা ছুটে বেরিয়েছে বিশোরপাড়া এবং বিরাটির একাধিক জলমগ্ন অংশে। 2 নম্বর ওয়ার্ডে বিরাটি এবং বিশোরপাড়ার মধ্যে মূল সংযোগকারী রাস্তা অর্থাৎ সূর্যসেন সরণি প্রায় 4 থেকে 5 ফুট জলের নিচে। পার্শ্ববর্তী বাড়িগুলোর ভেতরে 1 হাঁটু পর্যন্ত জল, অধিকাংশ দোকান বন্ধ। গত 24 ঘন্টায় উত্তর দমদমের এই অংশে বৃষ্টিপাত হয়েছে প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি, এখনও চলছে বৃষ্টিপাত। গঙ্গায় পূর্ণিমার জন্য হাই টাইড থাকায় সংযোগকারী খালগুলো দিয়ে জল প্রায় সরছেই না। নিরবিচ্ছিন্নভাবে কাজ শুরু করেছে 2টো পাম্প। 110 দমদম উত্তর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের তৎপরতায় এবং উত্তর দমদম পৌরসভার মুখ্য পৌর প্রশাসক বিধান বিশ্বাস এবং তরুণ নেতা তথা 33 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোয়ার্ডিনেটর দেবাশিস ঘোষের চেষ্টায় এবং আরও একাধিক পাম্প এনে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে। তবে নিরবিচ্ছিন্নভাবে বর্ষণের জন্য সেই কাজে সকাল থেকেই ব্যাঘাত ঘটছে। তবে বেলা যত গড়িয়েছে 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোয়ার্ডিনেটর পিঙ্কু কুমার ভৌমিক কোমর জল পার হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। রাজা রামমোহন পথ, হাসপাতাল রোড, গমকল গলি সমস্ত এলাকার বাসিন্দাদের পাশে পিঙ্কু নিরবিচ্ছিন্নভাবে কাজ করে গিয়েছে। পৌঁছে দিয়েছে পানীয় জলের গাড়ি, হাতে হাত লাগিয়ে সহযোগিতা করেছে এলাকার মানুষকে উঁচু জায়গায় পৌঁছে দেওয়ার কাজেও। তবে তাতেও দুর্ভোগ কমেনি মানুষের। হোয়াইট লাইন টেলিভিশন কলকাতার এডিটর ইন চিফ সৌরভ ভট্টাচার্য উত্তর দমদম পৌরসভার মুখ্য পৌর প্রশাসক বিধান বিশ্বাসের সঙ্গে এ বিষয়ে সরাসরি কথা বলেন। বিধান বিশ্বাস আশ্বস্ত করেন, তিনি সর্বতোভাবে চেষ্টা করছেন জমা জলকে 3 দিনের মধ্যে নামিয়ে দিতে। ওয়ার্ডনি বিশোরপাড়া অংশ রয়েছে, সেখানে আজ সকাল থেকে পিঙ্কু কাজ করছিল। আমি 2 নম্বর ওয়ার্ডে আমি দেখেছি, আপনি জানেন কালকে পাম্প লাগিয়েছিলাম, 2খানা পাম্প লাগিয়ে কালকে জল আমরা পুরো জল ফেলে শুকিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ আবার ভোররাত্রির থেকে বৃষ্টি, রাত্রিবেলা বৃষ্টি, স্বাভাবিক কারণে কাজ তো পিছিয়ে যাচ্ছে, উন্নয়ন তো পিছিয়ে যাচ্ছে, রাস্তাঘাটে মানুষ বেরোতে পারছে না, এত জল আর এত বৃষ্টি, মানে আমি আমার জীবনকালীন অবস্থায় আমি দেখিনি। অর্থাৎ পরিবেশ এবং সাথে সাথে মানে কী বলবো, করোনা, এতে আমাদের 2 বছর আমরা অনেক পিছিয়ে গেলাম। আজকে বিরাট অংশ জল, আমি যে আসছিলাম নিজে মানে সাইকেল প্রায় ডুবেই রয়েছে আর কি, অর্ধেক ডুবে গেছে, এরকম একটা পরিস্থিতি। তো আসু সমাধান, সামনে পুজো, সবাই প্যান্ডেল ট্যান্ডেল করছে, একটা একটা জাস্ট করোনার মধ্যে একটা জাস্ট পজিটিভ ভাইবস তৈরি হচ্ছে। এইরকম অবস্থায় এরকম একটা জল মানুষের মনে খুব একটা নেগেটিভ চিন্তা ক্রিয়েট করছে। আপনি পৌর প্রশাসক হিসাবে অন্তত কটা দিন সময় চেয়েছেন মানুষের কাছে যে একটু ক্লিয়ার হয়ে যাবে, রাস্তাঘাট পরিষ্কার করতে পারবেন, তারপরে রাস্তাঘাট যদি বৃষ্টি আর না হয়, আশা করি 3 দিনের মধ্যে আমি সমস্ত জল যেখানে যা আছে কমপ্লিট করে দিতে পারবো। তবে এক নাগারে বৃষ্টির জন্য সেই কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি যদি আর না হয় তবে তিনি আশাবাদী যে এই কাজ তিনি করে ফেলতে পারবেন। মুখোমুখি বিধান বিশ্বাস, উত্তর দমদম পৌরসভার মুখ্য পৌর প্রশাসকের পূর্ণাঙ্গ ইন্টারভিউ দেখুন হোয়াইট লাইন টেলিভিশন কলকাতার পরবর্তী পর্বে।